আজকে আমরা তাহলে শুরু করি। যেহেতু আমরা কার্বোহাইড্রেট নিয়ে ডিসকাস করব, এখানে কিছু কার্বোহাইড্রেটসের পিকস আছে, তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো আমরা ডেইলি বেসিসে ইউজ করি বা খেয়ে থাকি। কিছু ফ্রুটস আছে এখানে, অ্যাপেল আছে, অরেঞ্জ আছে, ব্যানানা আছে, অ্যান্ড আমাদের খাদ্যশস্য যেগুলো, অ্যাজ ফর এক্সাম্পল রাইস, হুইট, বার্লি, তারপর ব্রেড, এগুলো তো আমরা জানি যে এখানে হচ্ছে কার্বোহাইড্রেট থাকে, পটেটো, তারপর কিছু ভেজিটেবলও আছে যেগুলো তো কিনা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে কার্বোহাইড্রেট থাকে। লেটিস ফিঙ্গার দেখা যাচ্ছে এখানে, দেন হচ্ছে বিটার ক্রাউড বা করলা আছে। এরকম ম্যাক্সিমাম খাবারগুলোতে আমাদের একটা পোর্শনে হচ্ছে কার্বোহাইড্রেট থাকে, কোনোটাতে হচ্ছে বেশি থাকে, কোনোটাতে হচ্ছে কম থাকে। এগুলোর মধ্যে কিছু আবার আছে হচ্ছে যেগুলো গুড কার্বস বা গুড কার্বোহাইড্রেট, আর কিছু আছে ব্যাড কার্বস বা ব্যাড কার্বোহাইড্রেট, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা এখন একটা কথার সঙ্গে প্রায়ই পরিচিত, যেটা কিনা হচ্ছে লো কার্ব ডায়েট, অর্থাৎ হচ্ছে আমরা কার্বোহাইড্রেটটা কমিয়ে যে ডায়েটটা করি বা কার্বোহাইড্রেটটা কমিয়ে যে রেগুলার খাবারটা আমরা খাই বা ডায়েট মেনটেন করি, সেটাকেই হচ্ছে লো কার্ব ডায়েট বলে। এটার সাথে আমরা অনেকেই পরিচিত, কজ হচ্ছে ইন দ্য লং রান যখন আমরা বেশি পরিমাণে কার্বোহাইড্রেট ইনটেক করবো, এটা আমাদের জন্য নট গুড। বাট একেবারেই যে কার্বোহাইড্রেট ইনটেক করবো না সেটাও না, কারণ কার্বোহাইড্রেট আমরা জানি এটা হচ্ছে আমাদের বডির জ্বালানি, যেটা কিনা হচ্ছে আমাদের বডিতে শক্তি যোগায়, আমরা যে বিভিন্ন কাজ করি কাজ করার জন্য শক্তি যোগায়। সো আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবই হচ্ছে দরকার আছে। এখন আমরা দেখি কার্বোহাইড্রেটটা কী। কার্বোহাইড্রেট আমরা পরিচিত যে কার্বোহাইড্রেট খাবার, ভাতে কার্বোহাইড্রেট থাকে, রুটিতে কার্বোহাইড্রেট থাকে। এখন কেমিস্ট্রির ভাষায় আমরা কার্বোহাইড্রেটের ডেফিনেশনটা কীভাবে দিব বা কোনগুলোকে হচ্ছে কার্বোহাইড্রেট বলবো, কারণ প্রত্যেকটারই তো একটা আলাদা স্ট্রাকচার আছে, জেনারেল স্ট্রাকচার বলো বা একটা মলিকুলার ফর্মুলা আছে। সো সেই বেসিসে কার্বোহাইড্রেটকে যদি আমরা বলি, কার্বোহাইড্রেট ইজ এ বায়োমলিকুল কনসিস্টিং অফ কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। সো ইন জেনারেলি যে বায়োমলিকুলগুলোতে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকবে, ইউজুয়ালি উইথে হাইড্রোজেন অক্সিজেন অ্যাটম রেশিও অফ 2:1 অ্যাজ লাইক অ্যাজ ওয়াটার অ্যান্ড দ্য ফর্মুলা CxH2Y, যেখানে এক্স এবং ওয়াই হচ্ছে অবশ্যই ডিফারেন্ট হবে। অর্থাৎ যে বায়োমলিকুলে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকবে এবং যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের রেশিও 2:1 হবে, অর্থাৎ অক্সিজেনের ডাবল হচ্ছে হাইড্রোজেন থাকবে এবং ফর্মুলাটা হবে CxH2Y, সেটাকে হচ্ছে আমরা বলবো কার্বোহাইড্রেটস। এখন নেক্সট যেটা, যে আমরা যেখানে এই ফর্মুলা পাবো যে CxH2Y, আমরা কি সবগুলোকে কার্বোহাইড্রেট বলতে পারবো? না, আমরা সবগুলোকে কার্বোহাইড্রেট বলতে পারবো না। অ্যাজ ফর এক্সাম্পল হচ্ছে মিথানল বা ফর্মালডিহাইড বা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, তোমরা যদি দেখো যে এরাও হচ্ছে ফর্মুলা যেটা আমাদের কার্বোহাইড্রেটের CxH2Y জেনারেল যে ফর্মুলা, এখানে কিন্তু এই মিথানল বা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডকে আমরা ফেলতে পারি, কিন্তু ফেললে কিন্তু এটা আমাদের কার্বোহাইড্রেট হয়ে যাবে না, কারণ এরা হচ্ছে একটা আলাদা ক্যাটাগরি, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। আবার কার্বোহাইড্রেট ফ্যামিলির কিছু কিছু আছে যেগুলো কিনা এই স্ট্রাকচারটা ফলো করে না, অ্যাজ ফর এক্সাম্পল ইউরোনিক অ্যাসিড, ফিউকোজ বা হচ্ছে ডিঅক্সি সুগার, র্যামনোস, র্যামহানোহেক্সোস, এগুলো হচ্ছে এমন কিছু কম্পাউন্ড যেগুলো কার্বোহাইড্রেটের জেনারেল স্ট্রাকচারটাকে ফলো করে না, বাট তারপরে এরা হচ্ছে কার্বোহাইড্রেট, কজ এরা হচ্ছে কার্বোহাইড্রেটের প্রপার্টিস মেনটেন করে, সো এরা হচ্ছে কার্বোহাইড্রেটস। অনেক সময় এক্সপ্লানেশনে আসে যে মিথানলের স্ট্রাকচার, জেনারেল স্ট্রাকচার কার্বোহাইড্রেটের জেনারেল স্ট্রাকচারকে ফলো করে, সো এটা কি কার্বোহাইড্রেট, ব্যাখ্যা করো, এভাবে আসে কোশ্চেনগুলো, তাহলে তোমরা এভাবে একটু ব্যাখ্যা করে দিবা। সো সিম্পলি যদি আমি বলতে চাই কার্বোহাইড্রেটস কী, দেন আমি বলতে পারি হাইড্রেটস অফ কার্বন অ্যান্ড জেনারেল স্ট্রাকচার CxH2Y।
একটু ব্রিফলি ডেফিনেশনটা এভাবে দিতে পারি, সেটা হচ্ছে যেসব যৌগে বা যেসব যৌগ কে আমরা আদ্র বিশ্লেষণ করলে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন পাবো বা পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হবে, তাদেরকে আমরা হচ্ছে কার্বোহাইড্রেট বলবো। দ্যাট মিন্স আমরা এখানে পাচ্ছি যে কার্বোহাইড্রেটকে বিশ্লেষণ করলে আমরা হচ্ছে অ্যালডিহাইড এবং হচ্ছে কিটোন পাবো, অ্যালডিহাইড অর কিটোন। আচ্ছা, এখন আসি যে কার্বোহাইড্রেটের ক্যারেক্টারিস্টিক্সে। তো কার্বোহাইড্রেটের ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখতে চাই, প্রথমে আমরা দেখব, ফোকাস করব যেখানে কোন কোন গ্রুপ থাকে। যেহেতু এখানে কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন এই তিনটা থাকে, তাহলে আমি অবশ্যই এখানে দুটো গ্রুপ পেতে পারি। একটা হচ্ছে কার্বনিল গ্রুপ, কার্বনিল গ্রুপের জানি আমরা, সেটা হচ্ছে সিও, এটাকে আমরা বলবো হচ্ছে কার্বনিল গ্রুপ। আর একটা হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ, হাইড্রোক্সিল গ্রুপটা হচ্ছে OH। এখানে আমি একটু জেনারেল স্ট্রাকচার দিয়েছি কার্বোহাইড্রেটের। সো এই যে এন্ডগুলো, এই মিডিল, মিডিলের যে এন্ডগুলো, এখানে হচ্ছে আমাদের কার্বন থাকবে আর বাকিগুলোতে হচ্ছে হাইড্রোক্সিল অক্সিজেন। সো এখানে CO কার্বনিল মূলক, হাইড্রোক্সিল মূলক। তাহলে আমাদের এই কার্বোহাইড্রেটে কার্বনিল এবং হচ্ছে হাইড্রোক্সিল এই দুইটা মূলকই হচ্ছে প্রেজেন্স থাকবে, এবং কার্বনিলের মধ্যে কোন দুইটা থাকবে, কিটোন অ্যান্ড হচ্ছে অ্যালডিহাইড। আমরা সবাই জানি যে আমাদের উদ্ভিদের ফার্স্ট যে খাবারটা, আমরা প্রসেস করা যে খাবারটা, এটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট, যেটা কেন উদ্ভিদের প্রাথমিক জৈব রাসায়নিক উপাদান। একটু আগে আমরা জেনেছি যে এটা যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে অ্যালডিহাইড এবং কিটোন পাওয়া যাবে, আর এদের অবশ্যই একটা স্পেসিফিক স্ট্রাকচার থাকবে। যেহেতু একটা স্পেসিফিক ফর্মুলা আছে, সো এদের একটা স্পেসিফিক স্ট্রাকচার থাকবে। এগুলি হচ্ছে মোটামুটি কার্বোহাইড্রেটসের ক্যারেক্টারিস্টিক্স। এখানে একটা কার্বোহাইড্রেটের 3D ইমেজ আছে। অরবিটাল স্ট্রাকচারও বলতে পারো তোমরা, যে আন্ডার ম্যাক্রোস্কোপ কার্বোহাইড্রেটকে দেখতে কেমন। এখানে আছে কার্বোহাইড্রেটসের কিছু হেলথ বেনিফিটস বা হচ্ছে ইম্পর্টেন্স অফ কার্বোহাইড্রেট। ফার্স্টে আছে হচ্ছে এনার্জি ফর দ্য বডি, যেটা কিনা বলেছিলাম যে কার্বোহাইড্রেট আমাদের, যে আমরা কাজ করি, কাজ করার শক্তি যোগায় বা দেহকে হচ্ছে অ্যাক্টিভ রাখে, বডিকে অ্যাক্টিভ রাখে। স্টার্চ বা গ্লাইকোজেন যে কার্বোহাইড্রেটটা আছে, এটা হচ্ছে শক্তিকে প্রিজার্ভ করে, সঞ্চিত শক্তি যেটা। ওয়েট কন্ট্রোল করতে এটা হেল্প করে, ডিজিজ প্রিভেন্ট করে। এবং আমাদের যে সেল আছে, এই সেলের হচ্ছে মেইন স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে এই কার্বোহাইড্রেট। আদার্স যে বডি অ্যাক্টিভিটিগুলো হয় সবগুলোই হচ্ছে আলটিমেটলি কার্বোহাইড্রেটের উপর ডিপেন্ড করে, অ্যাজ হচ্ছে কার্বোহাইড্রেট ফুয়েল বা এনার্জি হচ্ছে প্রোভাইড করে বডিকে। অ্যান্ড আমাদের যে একটি নির্দিষ্ট পরিমাণে প্রোটিন অ্যান্ড ফ্যাট দরকার হয়, এই প্রোটিন এবং ফ্যাট এই দুইটার কী বলে এটাকে,
পরিশোষণ বা পরিপাকের জন্য, মানে বেস্ট পরিপাক বা পরিশোষণের জন্য হচ্ছে কার্বোহাইড্রেট দরকার হয়। এরকম বেশ কিছু ইম্পর্টেন্স আছে কার্বোহাইড্রেটসের আর হচ্ছে হেলথ বেনিফিটস, তোমরা এগুলো একটু দেখে নিও। নেক্সট আমরা যাব হচ্ছে ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেটস। এখন কার্বোহাইড্রেটসকে আমরা কয়েকভাবে ক্লাসিফাই করতে পারি। এখানে আমি একটা মডেল দেখিয়েছি যেখানে হচ্ছে আমরা কার্বোহাইড্রেটসকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে একটা হচ্ছে সুগার আর একটা হচ্ছে নন সুগার। সুগার মানে যেটা হচ্ছে বা টেস্টে একটু সুইট টাইপের হবে, আর যেটা হচ্ছে টেস্টে সুইট হবে না সেটা হচ্ছে নন স্যাকারাইড। তো সুগারের মধ্যে মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এই ভাগগুলো আসবে। অর্থাৎ পলিস্যাকারাইড বাদে যত কার্বস আছে সব হচ্ছে সুগার ক্যাটাগরিতে পড়বে। এর মধ্যে মনোস্যাকারাইড আছে, ডাইস্যাকারাইড আছে, ট্রাইস্যাকারাইড আছে, এগুলো আসবে। তো এখানে আমরা ক্লাসিফিকেশনে দেখছি যে প্রথমে আমরা কার্বোহাইড্রেটসকে দুই ভাগে ভাগ করছি, সুগার নন সুগার। সুগারটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে মনোস্যাকারাইড আর একটা হচ্ছে অলিগোস্যাকারাইড। এই মনোস্যাকারাইডের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে অ্যালডোসেস আর একটা হচ্ছে কিটোসেস। অর্থাৎ যেগুলো হচ্ছে অ্যালডিহাইড থেকে আসবে সেগুলো হচ্ছে অ্যালডোসেস, যেগুলো কিটোন থেকে আসবে সেগুলো হচ্ছে কিটোসেস। অলিগোস্যাকারাইডকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডাইস্যাকারাইড আর একটা হচ্ছে ট্রাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড মানে হচ্ছে যে অলিগোস্যাকারাইড দুইটা মনোস্যাকারাইড নিয়ে গঠিত সেটা হচ্ছে ডাইস্যাকারাইড, যদি তিনটা মনোস্যাকারাইড নিয়ে গঠিত হয় সেটা হচ্ছে ট্রাইস্যাকারাইড। অর্থাৎ ডাইস্যাকারাইডকে বিশ্লেষণ করলে আমরা দুইটা মনোস্যাকারাইড ইউনিট পাবো, ট্রাইস্যাকারাইডকে বিশ্লেষণ করলে আমরা তিনটা মনোস্যাকারাইড ইউনিট পাবো। অ্যান্ড লাস্ট ওয়ান পলিস্যাকারাইড, যেটা পলিস্যাকারাইডকে আমরা বিভাগে ভাগ করি, একটা হচ্ছে হোমোপালি আর একটা হোমোপলিস্যাকারাইড আর একটা হচ্ছে হেটেরোপলিস্যাকারাইড। হোমো মানে আমরা জানি, এটা আমরা ইন্টারমিডিয়েটেই পড়েছি এই টার্মটা। হোমো মানে হচ্ছে একই ধরনের কম্পাউন্ড নিয়ে যদি স্ট্রাকচারটা গঠিত হয় সেটাকে আমরা বলবো হোমোপলি। আর হেটেরোপলি যদি কোনো হেটেরো অ্যাটম থাকে, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন বাদে যদি আদার্স কোনো অ্যাটম থাকে সেটাকে হচ্ছে হেটেরো অ্যাটম, এবং এই যে পলিস্যাকারাইডটা এটাকে আমরা বলবো হচ্ছে হেটেরোপলিস্যাকারাইড। এটা গেল আমাদের একটা ক্লাসিফিকেশন। ও হ্যাঁ, মনোস্যাকারাইড আমরা কাকে বলবো? মনোস্যাকারাইডের ডেফিনেশনটা একটু দিয়ে নিই, যে সকল কার্বোহাইড্রেটকে বা সুগারকে আদ্র বিশ্লেষণ করলে কোনো সরলতম সুগার উৎপন্ন হবে না, অর্থাৎ যাকে আদ্র বিশ্লেষণ করলে আমরা ফার্দার কোনো কম্পাউন্ড পাবো না বা এর থেকে ছোট কোনো ইউনিট পাবো না, সেটাকে আমরা বলবো হচ্ছে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডের একটা কমন এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ, যেটা কিনা আমরা প্রতিদিনই হচ্ছে আমাদের খাবার তালিকায় রেখে থাকি। খুব পরিচিত একটা আমাদের মনোস্যাকারাইড এটা গ্লুকোজ। এরপরে আছে হচ্ছে ফ্রুক্টোজ। নেক্সট আরেকটা ক্লাসিফিকেশনে আমরা যাই। আচ্ছা, এইটা যে ক্লাসিফিকেশন, এখানে আমরা যেটা করেছি এটাকে আমরা টোটালি চার ভাগে ভাগ করে দিয়েছি, অর্থাৎ সুগার এবং নন সুগার এই ঝামেলায় যাওয়া হয়নি, ডিরেক্টলি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড চার ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটার সাথে এক্সাম্পল দেওয়া হয়েছে। মনোস্যাকারাইডের এক্সাম্পল কিছুক্ষণ আগেই বললাম, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ, এই তিনটা হচ্ছে মনোস্যাকারাইডের খুবই কমন এক্সাম্পল। দেন আছে ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডের এক্সাম্পল হচ্ছে সুক্রোজ, ল্যাকটোজ, ম্যালটোজ। অলিগোস্যাকারাইড রাফিনোজ, স্ট্যাকোজ, অ্যান্ড লাস্ট পলিস্যাকারাইডে আছে স্টার্চ, গ্লাইকোজেন অ্যান্ড হচ্ছে সেলুলোজ। এগুলোর মধ্যে মনোস্যাকারাইডের মধ্যে আমরা যে নামগুলো দেখছি, গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাকটোজ, এগুলো আমাদের প্রতিদিনই ইনটেক করা হয়,
প্রতিদিনই আমাদের খাওয়া হয়। এটা গ্লুকোজ আমরা এনার্জি ড্রিঙ্ক হিসেবেও নিয়ে থাকি। বাজারে দেখবা যে বিভিন্ন ধরনের গ্লুকোজ পাওয়া যায়। ফ্রুক্টোজ বেসিক্যালি বিভিন্ন ফলের সাথে আমরা খেয়ে থাকি, আলাদা করে এটা খাওয়া হয় না। ফলের মধ্যে ফ্রুক্টোজ থাকে অ্যাজ এ সুইটেনার হিসেবে, অ্যান্ড হচ্ছে গ্যালাকটোজ। আর এদিকে আসি সুক্রোজ, যেটা সুক্রোজও হচ্ছে ওয়ান কাইন্ড অফ সুগার। এরপর আছে ল্যাকটোজ, ল্যাকটোজটা হচ্ছে আমাদের যে ডেইরি প্রোডাক্ট, ডেইরি প্রোডাক্টের মধ্যে ল্যাকটোজটা থাকে। দেন আসছে ম্যালটোজ, র্যাফিনোজ অ্যান্ড স্টেকাইজার ব্যবহারটা একটু কম। আর এদিকে পলিস্যাকারাইড আছে হচ্ছে স্টার্চ, যেগুলো কিনা আমরা খেতে পারি না। পলিস্যাকারাইড এমন একটা যেটা আমরা খেতে পারি না। স্টার্চ হচ্ছে আমরা মারের কাজে ইউজ করে থাকি অনেকটা। সেলুলোজ তোমরা জানো যে গরু যে ঘাস খায়, ওই ঘাসের মধ্যে সেলুলোজ থাকে। অ্যান্ড হচ্ছে গ্লাইকোজেন, গ্লাইকোজেনটা হচ্ছে লিভারের যে সঞ্চিত খাদ্য, এটা হচ্ছে গ্লাইকোজেন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বডির সঞ্চিত কার্বোহাইড্রেট। সো এভাবে যদি আমরা ক্লাসিফাই করি তাহলেও হবে। যদি তোমাদের কোশ্চেনে মেনশন করা থাকে যে হচ্ছে এটা কি বলে সুইটনেসের উপরে ভিত্তি করে ক্লাসিফাই করো, তাহলে তোমাদের সুগার এবং নন সুগার এটা দেখাতে হবে। যদি এরকম কোনো কিছু না থাকে তাহলে হচ্ছে আমরা ইন জেনারেল যে কোনো একটা ক্লাসিফিকেশন করতে পারি। আবার আরেকটা ক্লাসিফিকেশনও করা যায়, সেটা হচ্ছে রাসায়নিক ধর্মের উপর ডিপেন্ড করে, অ্যাজ ফর এক্সাম্পল রিডিউসিং প্রপার্টির উপর ভিত্তি করে, অর্থাৎ বিজারণ ধর্মের উপর ভিত্তি করে আমরা দুইভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রিডিউসিং সুগার আর একটা হচ্ছে নন রিডিউসিং সুগার, সেটা আমরা দেখছি পরে। আমরা পরের ক্লাসিফিকেশনে যাই যে আমরা এখানে কীভাবে করেছি। এখানেও দেখা যে হচ্ছে একটা সিম্পল সুগার আর একটা হচ্ছে পলিস্যাকারাইড, এই দুই ভাগে ভাগ করে নিয়ে সিম্পল সুগারটাকে আমরা আবার চার ভাগে ভাগ করেছি, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড অ্যান্ড হচ্ছে টেট্রাস্যাকারাইড। এখানেও সরাসরি চার ভাগে ভাগ করা হয়েছে, মনোস্যাকারাইড, ডাই, অলিগো অ্যান্ড হচ্ছে পলিস্যাকারাইড। প্রত্যেকটার একটা করে উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে। এখানে মনোস্যাকারাইডে অ্যালডোজ, অ্যালডোজের মধ্যে পড়ছে গ্লুকোজ, এবং কিটোজ যেটা, কিটোজের মধ্যে পড়ছে ফ্রুক্টোজ। দ্যাট মিন্স গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডিহাইড অ্যান্ড ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোন। ডাইস্যাকারাইডকে আবার দুই ভাগে ভাগ করেছে, রিডিউসিং অ্যান্ড নন রিডিউসিং, যেটাকে একটু আগে বললাম। তো রিডিউসিং সুগারের মধ্যে আছে ম্যালটোজ, নন রিডিউসিং সুগারের মধ্যে আছে হচ্ছে সুক্রোজ। তো এই ডাইস্যাকারাইডের মধ্যে সুক্রোজ বাদে বাকি যেগুলো আছে সবই হচ্ছে রিডিউসিং সুগার। তো এখানে রিডিউসিং সুগার আমরা কোনগুলোকে বলবো এটার আমি একটু ডেফিনেশন দিয়ে দিই। যে সকল কার্বোহাইড্রেটকে বা যে সকল কার্বোহাইড্রেটের জলীয় দ্রবণে ফ্রি অ্যালডিহাইড গ্রুপ থাকে, অ্যান্ড এই ফ্রি অ্যালডিহাইড গ্রুপ থাকার কারণে এরা ফেলিং দ্রবণ, টলেন বিকারক এবং বেনেডিক দ্রবণকে বিজারিত করে এবং হচ্ছে জলীয় দ্রবণে মিউটো ঘূর্ণন প্রদর্শন করে, তাদেরকে হচ্ছে আমরা বিজারক শ্রেণী বলব। অ্যান্ড এই গ্রুপের মধ্যে আছে আমাদের টোটাল মনোস্যাকারাইড অ্যান্ড হচ্ছে সুক্রোজ ছাড়া বাকি সব ডাইস্যাকারাইড, এরা হচ্ছে বিজারক চিনি। এবং এই বিজারক চিনিগুলো কি করে, এরা ফেলিং যৌবনকে হচ্ছে ফেলিং যৌবনের সাথে রিয়াকশন করে কপার অক্সাইডের রেড প্রেসিপিটেশন বা লাল অধক্ষেপ তৈরি করে এবং টলেন বিকারককে বিজারিত করে সিলভার দর্পণ তৈরি করে। তাহলে যে সকল কার্বোহাইড্রেটের জলীয় যৌবনে ফ্রি অ্যালডিহাইড গ্রুপ থাকে এবং এই ফ্রি অ্যালডিহাইড গ্রুপ থাকার কারণে এরা ফেলিং যৌবন, টলেন রিয়াজেন্ট অ্যান্ড বেনেডিক সলিউশনকে সলিউশনের সাথে রিয়াকশন করে অ্যান্ড জলীয় যৌবনে মিউটা ঘূর্ণন বা মিউটা রোটেশন প্রদর্শন করে, তাদেরকে হচ্ছে আমরা বিজারকচিনি বলবো। এক্সাম্পল হচ্ছে সকল মনোস্যাকারাইড এবং সুক্রোজ বাদে সকল ডাইস্যাকারাইড। তাহলে নেক্সট আমাদের যেটা বিজারকচিনি আমরা কাকে বলবো, বিজারক চিনি আমরা তাকে বলবো
যেখানে অল্টারনেট মানে উল্টাটা থাকবে, অর্থাৎ এখানে কোনো মুক্ত অ্যালডিহাইড গ্রুপ থাকবে না। সো যদি মুক্ত অ্যালডিহাইড গ্রুপ না থাকে তাহলে এরা কি করবে, ফেলিং ডোবন, টলেন বিকারেক অ্যান্ড হচ্ছে বেনেডিক্টের সলিউশন এগুলোর কোনোটার সাথে রিয়াকশন করতে পারবে না, এবং অবভিয়াসলি এরা কোনো মিউটো ঘূর্ণন বা মিউটো রোটেশনও প্রদর্শন করবে না। তাদেরকে হচ্ছে আমরা অবিচারক চিনি বলবো, এক্সাম্পল সুক্রোজ। বিচারক চিনি এবং অবিচারক চিনি এই দুটার ডেফিনেশন মেবি আমাদের ক্লিয়ার। বিচারক এবং অবিচারক চিনি খুবই ইম্পর্টেন্ট টপিক, ম্যাক্সিমাম টাইমে এক্সামে এগুলো আসে, বিচারক এবং অবিচারক চিনি। আরেকটা যেটা আছে বিচারক এবং অবিচারক চিনির কম্প্যারিজন বা হচ্ছে ডিফারেন্সটা, তো ডিফারেন্সটা আমরা ডেফিনেশন থেকে অনেকটা পেয়ে গিয়েছি। তারপর আমি একটু বলে দিই তোমাদেরকে, আমরা যখন এটার কম্পারিজন করব বা ডিফারেন্স যখন করব তখন আমরা কয়েকটা পয়েন্টে ফোকাস করব। নাম্বার ওয়ান হচ্ছে এখানে কোন কোন গ্রুপ থাকে, যেমন বিজারক চিনি সময় কি থাকবে, ফ্রি অ্যালডিহাইড এবং ফ্রি কিটোনিক গ্রুপ। অ্যান্ড যেটা অবিজারক চিনি বা নন রিডিউসিং সুগার, এখানে কোনো ফ্রি অ্যালডিহাইড বা ফ্রি কিটোনিক গ্রুপ থাকবে না। নাম্বার টু, রিডিউসিং সুগার মিউটা ঘূর্ণন বা মিউটা রোটেশন প্রদর্শন করবে, আর অন দ্য আদার হ্যান্ড নন রিডিউসিং সুগার এরা হচ্ছে মিউটা রোটেশন প্রদর্শন করবে না। থার্ড হচ্ছে এরা কোনটার সাথে রিয়াকশন করবে, ফেলিং জবন, টলেন রিয়াজেন্ট এগুলোর সাথে রিয়াকশন করবে, অন দ্য আদার হ্যান্ড নন রিডিউসিং সুগার রিয়াকশন করবে না। নেক্সট হচ্ছে এরা কেমন ফর্মে থাকে, রিডিউসিং সুগার যেগুলো আমাদের আছে এরা হচ্ছে হেমিকিটাল ফর্মে থাকবে, হেমি অ্যাসিটাল বা হচ্ছে হেমিকিটাল এই ফর্মে থাকবে। অ্যান্ড নন রিডিউসিং সুগার যেগুলো এগুলো হচ্ছে শুধুমাত্র সরি এরা হচ্ছে অ্যাসিটাল বা কিটাল ফর্মে থাকবে না। তো মোটামুটি এই কয়েকটা ডিফারেন্স বা কম্পারিজন দিলেই আমাদের হয়ে যাবে। এখানে অলিগোস্যাকারাইডের একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা ট্রায়ার্সের এক্সাম্পল দেওয়া আছে, এখানে হোমোপলির একটা এক্সাম্পল দেওয়া আছে, স্টার্চ সেলুলোজ। ও হ্যাঁ, আরেকটা কথা যেটা বলে দিই সেটা হচ্ছে মনোস্যাকারাইডকে যে আমরা দুই ভাগে ভাগ করি, অ্যালডোস এবং কিটোস, এটা আমরা কিসের ব্যাসিসে করি, এটা অবশ্যই হচ্ছে আমরা করি কার্বনিল মূলকের ভিন্নতার কারণে, অর্থাৎ অন দ্য ব্যাসিস অফ কার্বনিল গ্রুপ। কার্বনিল গ্রুপের উপর বেস করে আমরা দুই ভাগে ভাগ করি, অ্যালডোস এবং হচ্ছে কিটোস। যেখানে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ থাকে সেটা হচ্ছে অ্যালডোস, যেখানে কিটোনিক গ্রুপ থাকে সেটা হচ্ছে কিটোস। তো কার্বোহাইড্রেটের মধ্যে আমাদের একটা ক্যাটাগরি হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, আর একটা ক্যাটাগরি হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। তো সিম্পল ক্যাটাগরিতে আমরা কোনটাগুলোকে ফেলতে পারি, মনোস্যাকারাইড এবং হচ্ছে ডাইস্যাকারাইড, অ্যান্ড কমপ্লেক্সের মধ্যে যাবে হচ্ছে আমাদের পলিস্যাকারাইড। অর্থাৎ যত মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড আছে সবই হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, এবং যত পলিস্যাকারাইড আছে সবগুলো হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট।
মধ্যে মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড এগুলোর একটু ডেফিনেশন দিয়েছি, মানে আমরা কাকে বলবো এক কথায় আর কি। যেটা বলেছিলাম, মনোস্যাকারাইডগুলো হচ্ছে ফর্মড অফ ওয়ান সুগার ইউনিট, অর্থাৎ শুধুমাত্র একটা সুগার ইউনিটের উপর বেস করে যে কার্বোহাইড্রেটটা ফর্ম করে সেটা হচ্ছে মনোস্যাকারাইড, যার কারণে এদেরকে বিশ্লেষণ করলে ফার্দার কোনো মনোস্যাকারাইড ইউনিট পাওয়া যায় না। নেক্সট হচ্ছে ডাইস্যাকারাইড, এটা হচ্ছে ফর্মড অফ টু সুগার ইউনিটস, এক্সাম্পল হচ্ছে ম্যালটোজ, সুক্রোজ, ল্যাকটোজ। যেহেতু দুইটা সুগার ইউনিটের সাহায্যে এটা ফর্ম করে, সো এদেরকে বিশ্লেষণ করলে 2 মোল বা 2 ইউনিট মনোস্যাকারাইড পাওয়া যাবে। অলিগোস্যাকারাইড, এটার রেঞ্জ হচ্ছে 3 to 12, অর্থাৎ ফর্মড অফ 3 to 12 সুগার ইউনিট, অর্থাৎ 3 থেকে 12টা পর্যন্ত সুগার ইউনিট নিয়ে এরা হচ্ছে ফর্ম করে বা গঠিত হয়। পলিস্যাকারাইড ফর্মড অফ মোর দ্যান 12 সুগার ইউনিটস, অর্থাৎ 12টার থেকে বেশি সুগার ইউনিট নিয়ে হচ্ছে পলিস্যাকারাইডটা গঠিত হয়। এখানে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইডের কিছু ডেফিনেশন দেওয়া আছে বা আইডেন্টিটি আমরা কোনগুলোকে বলবো। ফার্স্ট অফ অল, মনোস্যাকারাইড, দে কনসিস্ট অফ ওয়ান সুগার কন্টেইনিং 3, 4, 5, 6, and 7, অলমোস্ট এটা 10 পর্যন্ত যায় কার্বন অ্যাটমস, অ্যান্ড ইউজুয়ালি কালারলেস, ওয়াটার সলিবল, ক্রিস্টালাইন সলিডস। অর্থাৎ এদের ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে মনোস্যাকারাইডের, এরা অবশ্যই হচ্ছে কালারলেস হবে, ওয়াটারে সলিবল হবে এবং ক্রিস্টালাইন সলিড হবে। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা যদি গ্লুকোজের কথা চিন্তা করি, গ্লুকোজ দেখতে অনেকটা কালারলেস টাইপের, যদি এটার একটা হোয়াইট একটা কালার দেখা যায়, ওয়াটারে সলিবল অবশ্যই এবং হচ্ছে ক্রিস্টালাইন সলিড, এরা হচ্ছে ক্রিস্টাল ফর্মে থাকে। অ্যান্ড সাম মনোস্যাকারাইড হ্যাভ এ সুইট টেস্ট, সাম অ্যাকচুয়ালি বলা যায় ম্যাক্সিমাম মনোস্যাকারাইড হ্যাভ এ সুইট টেস্ট। গ্লুকোজ যেটা কিনা ডেক্সট্রোজ নামে পরিচিত, ফ্রুক্টোজ যেটা হচ্ছে লেবুলোজ নামে পরিচিত, গ্যালাকটোজ, জাইলোজ অ্যান্ড হচ্ছে রাইবোজ, এগুলো হচ্ছে মনোস্যাকারাইড। দেন আসছি আমরা ডাইস্যাকারাইডে, এ সুগার কম্পোজড অফ 2 মনোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড যেটা কিনা ডাইস্যাকারাইডের একটা ক্যাটাগরি, এখানে অলিগোস্যাকারাইড যে স্যাকারাইড পলিমার কন্টেইনিং এ স্মল নাম্বার অফ টাইপিক্যালি 3 to 10 মনোস্যাকারাইড। অ্যান্ড পলিস্যাকারাইডস, দে আর রিলেটিভলি কমপ্লেক্স কার্বোহাইড্রেটস, যেটা কিনা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, দে আর পলিমার্স মেড আপ অফ মেনি মনোস্যাকারাইডস জয়েন টুগেদার বাই গ্লাইকোসাইডিক বন্ডস। পলিস্যাকারাইডের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড বা গ্লাইকোসাইডিক লিঙ্কেজের মাধ্যমে তৈরি হয়। অ্যাজ ফর এক্সাম্পল, গ্লাইকোজেন, এটা আমরা স্ট্রাকচার দেখবো পরবর্তীতে, যেটা কিনা গ্লাইকোলিক বন্ডের মাধ্যমে ফর্ম করেছে। দে আর ইনসলিবল ইন ওয়াটার অ্যান্ড হ্যাভ নো সুইট টেস্ট, এরা হচ্ছে ওয়াটারে অদ্রবণীয় হবে এবং এদের কোনো সুইট টেস্ট থাকবে না। সো এইগুলো কেন আমাদের বেসিক যে ব্যাপারগুলো কার্বোহাইড্রেট চ্যাপ্টারের। সো আজকে আমি এইটুকু পর্যন্তই রাখবো, নেক্সট ক্লাসে আমাদের যে কার্বোহাইড্রেটের যে ব্রিফ ডিসকাশন, অর্থাৎ প্রত্যেকটা পার্টের, যেমন মনোস্যাকারাইডের মধ্যে আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ, এই তিনটার আমি হচ্ছে ব্রিফ ডিসকাশন দিব, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ। এটা হচ্ছে আমাদের গ্লুকোজের স্ট্রাকচার, ফ্রুক্টোজের স্ট্রাকচার, গ্যালাকটোজের স্ট্রাকচার। তিনটে স্ট্রাকচার পাশাপাশি থাকলে যেটা হয়, কম্পেয়ার করতে সুবিধা হয় যে কোনটার সাথে কোনটা ডিফারেন্সটা কতটুকু। গাঠনিক সংকেতটাও দেওয়া আছে, এরপরে আমরা দেখব ক্লাসিফিকেশন অফ মনোস্যাকারাইড, কিছু কমন অ্যালডোজ এবং কিটোজের নেম, অ্যালডোজ, হেক্সোজেস। নেক্সট হচ্ছে আমরা ডাইস্যাকারাইড বা দ্য ডাবল সুগার, ডাইস্যাকারাইডকে দ্য ডাবল সুগারও বলা হয়, এটা দেখবো। এটার মধ্যে থাকবে হচ্ছে সুক্রোজ,
ল্যাকটোজ অ্যান্ড হচ্ছে ম্যালটোজ, এই তিনটা ডিসকাশন আমরা দেখব। সো আজকে আমরা এগুলো আর শুরু করছি না, কারণ আজকে শুরু করলে এটা শেষ হবে না। এই টপিকগুলো আমি একই দিনে একই সাথে পড়াতে চাচ্ছি। তো আজকের আমাদের টোটাল যে পড়াগুলো ছিল এটা মূলত হচ্ছে বেসিকের উপরে ছিল, অ্যান্ড হচ্ছে মেইন ফোকাসটা আমাদের ছিল কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনের উপরে, যেখান থেকে কিনা প্রচুর কোশ্চেন হয় কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনের উপরে। অ্যান্ড এর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকটা সেটা ছিল রিডিউসিং অ্যান্ড নন রিডিউসিং সুগার, অ্যান্ড হচ্ছে কম্পারিজন অফ রিডিউসিং অ্যান্ড নন রিডিউসিং সুগার। সো এই কম্পারিজনটা অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, কারণ এখান থেকে কোশ্চেন হয়ই। অ্যান্ড নেক্সট যে ক্লাস, নেক্সট ক্লাসে আমরা প্রত্যেকটা মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, তারপর ডাইস্যাকারাইডে পার্ট বাই পার্ট আলোচনা করব, ক্যারেক্টারিস্টিক্স এবং আদার যে ভ্যারিয়েশনগুলো আছে এবং কোনটার সাথে কোনটার ডিফারেন্স কতটুকু এগুলো আমরা ডিসকাস করার চেষ্টা করব নেক্সট ক্লাসে। সো স্টুডেন্টস, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবার আমাদের নেক্সট টপিকে ডিসকাশন হবে। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।